বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই যে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার নামেই যে দেশের সিনেমা হলগুলোতে রমরমা ব্যবসা চলে। নিজের ফিল্মি ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার যুক্ত করে নিয়েছেন ঢালিউড কিং খ্যাত শাকিব খান। গেল বছর শাকিব অভিনীত ও প্রযোজিত নির্মাতা মালিক আফসারের সিনেমা পাসওয়ার্ড ছিল সে বছরের আলোচিত ও ব্যবসা সফল সিনেমা। গেল ঈদ উৎসবে মুক্তি পাওয়া এই ছবিতে ব্যবহৃত গানগুলো পায় দারুণ দর্শক প্রিয়তা। তবে নতুন খবর হলো, পাসওয়ার্ড ছবিতে সঙ্গীত শিল্পী দিলরুবা খানের অনুমতি ছাড়াই পাগল মন গানটি ব্যবহার করায় শাকিব খান ও বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি রবির বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটের ডিজিটাল আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। পাগল মন গানের কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারের পক্ষ থেকে আইনি বিষয়টি দেখছেন ওলোরা আফরিন। তিনি জানান, অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে গানটি ব্যবহার করায় শাকিব খানকে আইনি নোটিশ দেয়া হয় গত ফেব্রুয়ারিতে। শাকিব খান এলেও বিষয়টি সুরাহা আর হয়নি। এ প্রসঙ্গে গানের কণ্ঠশিল্পী দিলরুবা খান জানান, কারো অনুমতি ছাড়াই শাকিব খান তার পাসওয়ার্ড ছবিতে পাগল মন গানটি বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে। মোবাইল অপারেটর কোম্পানি রবিও একই কাজ করেছে, একসাথে বসেও দফা রফা না হওয়ায় আইনি পথেই হাঁটতে হয়েছে। এই গানটা উনি কজনের কাছে বিক্রি করবে? উনি তো অলরেডি 25 বছর ধরে বিক্রি করছে, আর যাদের কাছে বিক্রি করছে এদিকে পাসওয়ার্ড ছবির অন্যতম প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, তারা অনুমতি নিয়েই পাগল মন গানটির একটি লাইন ব্যবহার করেছেন। 25 বছর আগে সঙ্গীত শিল্পী দিলরুবা খান তার এই গানটি বিক্রি করে দেয়ায় তিনি আর এর মালিকানা দাবি করতে পারেন না। নব্বই দশকের তুমুল হিট গান পাগল মন, এই গানটি শাকিব খান তার চলচ্চিত্রে ব্যবহার করেছেন। ইউটিউবে গানটি প্রায় 2 কোটি বার দেখেছে দর্শক। পাসওয়ার্ড ছবিতে শাকিব খানের বিপরীতে পর্দা ভাগাভাগি করেছেন চিত্রনায়িকা বুবলি। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।